দর্শক স্বাগত জানাচ্ছি, আমি মহিপ আল হাসান, আর আমার সঙ্গে রয়েছে একজন অসম্ভব জনপ্রিয় চিত্রনায়িকা, তাকে আমরা দেখতেই পাচ্ছি ফাগুনের রঙে সাজিয়ে এসেছেন এবং 16 তারিখে ফিল্ম ক্লাব নির্বাচন, সেখানে তিনি অংশ নিয়েছেন। তার সাথে একটু কথা বলবো এবং জানতে চাইবো তিনি এই নির্বাচনে অংশ নিয়েছেন কেন এবং তার আসলে উদ্দেশ্যটা কি, একটু আমি যদি আপনার কাছে জানতে চাই। আসলে অনেক পরিকল্পনা নিয়ে একটি সংগঠনের সাথে যুক্ত হয়ে থাকেন এবং সেই যুক্ত হওয়ার পেছনে অনেকটাই কারণ থাকে, আমি শুরুতে জানতে চাই সেই কারণটা আসলে কি। থ্যাংক ইউ সময় টিভিকে এবং তোমাকেও ধন্যবাদ। আসলে নির্বাচন তাদেরই করা উচিত যাদের এক্সপিরিয়েন্স অনেক, তো সেক্ষেত্রে নিশ্চয়ই আমি একটু সিনিয়র হিরোইন, মোটামুটি ফিল্মে অনেকদিন যাবৎ ছিলাম, সেখান থেকে মনে হয়েছে আমার নির্বাচন করাটা উচিত, এজন্যই আসা। আর একেবার হারিয়ে যাওয়া কি ঠিক, একেবার তো হারিয়ে যাওয়াটা ঠিক না, তো যেহেতু এই মুহূর্তে আমি মুভি করছি না, তো আমার মনে হলো যে একটু নির্বাচনে অংশগ্রহণ করলে আমার ভালোবাসার মানুষগুলির কাছে আমি খুব কাছাকাছি থাকতে পারবো, সেই ডিসিশন থেকে আমার নির্বাচনে আসা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আপু, বিভিন্ন সামাজিক কার্যক্রমও কিন্তু আপনি করে থাকেন এবং আমরা যেটুকু জানি, এবং পাশাপাশি এই প্যানেলে একটি নারী হয়ে আপনি কিন্তু লড়ে যাচ্ছেন এবং একটি দায়িত্ব নিতে যাচ্ছেন, সেই দায়িত্বটা আসলে একজন নারীর পক্ষে আসলে কতটা শক্তিশালীভাবে ভূমিকা রাখবে যে এগিয়ে যাওয়ার পথে? একজন নারী অনেক শক্তিশালী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, আর একজন নারী যখন কিশোরী থাকে তখন কারোর প্রেমিকা, যখন তার বিয়ে হয় তখন সে কারোর ওয়াইফ, যখন তার বাচ্চা হয় তখন সে কারোর মা, আবার কারোর বৌমা, মানে এত অঙ্গে একটা নারীর এত রূপ। আর একটি নারী, একটি জাতি তখনই উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবে যখন একটি নারী তার পরিবারকে ওয়েল মেনটেন করতে পারবে। একটি নারী যদি একটি কর্মজীবী মহিলা হতে পারে, একটি নারী যদি একটি মা হতে পারে, একটি নারী যদি সন্তান জন্ম দিতে পারে, তাহলে আমি মনে করি একটি নারী নির্বাচনে নির্বাচিত হয়ে সমাজসেবাও করতে পারে। আপু, যেহেতু ফিল্ম ক্লাব নির্বাচন করছেন, সামনে শিল্পী সমিতির নির্বাচন, সেখানে কি আপনাকে দেখা যাবে কি না? শিল্পী সমিতির নির্বাচনে দেখা যাবে কি না এখনই আসলে এই চমকটা দিতে যাচ্ছি না। আমার যারা নেত্রীরা আছে, আমি আগেও বলেছি, তারা যদি আমাকে সুইটেবল মনে করে এবং আমাকে তারা প্রার্থিতা মানে ইলেকশন করতে তারা ইন্টারেস্ট দেখায়, তাহলে আমি অবশ্যই করবো। বাট আমি তো বারবারই বলছি যে যারা সিনিয়র শিল্পী আমি তাদেরকে প্রচণ্ড পরিমাণ রেসপেক্ট করি, ভালোবাসি, সম্মান দিই, কারণ তাদেরও এক্সপিরিয়েন্স অনেক। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তো অবশ্যই যদি আমার নেত্রী কিংবা তারা যদি আমাকে মনে করে যে আমি পারবো প্রার্থিতা ইলেকশন করতে, আমি অবশ্যই। অসম্ভব সুন্দরভাবে সেজে এসেছেন, ভালোবাসা দিবস সামনে, ফাগুনের রঙে রাঙানো মন আসলে আমাদের সবারে, একটু ভালোবাসা দিবস নিয়ে যদি একটু জানতে চাই আপনার কাছে। ভালোবাসা দিবস, ভালোবাসা, আসলে ভালোবাসা জিনিসটা অনেক মধুর, টাচি, ইমোশনাল একটা বিষয়, আর আজকে যেহেতু পয়লা ফাল্গুন, সবাই হলুদ পরে, আমি একটু পিঙ্কিশ সেজে এসেছি একটু এক্সেপশনাল থাকার জন্য। আর ভালোবাসা দিবসে সবাইকে বলবো, আপনারা আপনাদের পরিবারকে ভালোবাসুন, আর ভালো প্রিয় মানুষকে ভালোবাসুন, বিশ্বাস রাখুন, সম্মান রাখুন, আর ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই রেসপেক্ট জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তাই আমি মনে করি যে আপনাদের সঙ্গীর প্রতি, আপনারা যারা যাদেরকেই ভালোবাসেন, সঙ্গীর প্রতি আস্থা রাখুন এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যান এই ভালোবাসা দিবসে।